হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ও রাজ্যের স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি কবে খোলা হবে সে নিয়ে। তোমরা জানো রীতিমতো ও কেন্দ্রীয় সরকার একটা নির্দেশিকা জারি করেছিল, কিন্তু রাজ্যের তরফ থেকে কি জানানো হয়েছে, স্কুল কবে খুলবে, কলেজ কবে খুলবে, এই বিষয়ে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি নির্দেশিকা জারি করে দিয়েছে। স্কুল কবে থেকে খোলা হবে, কলেজ কবে থেকে খোলা হবে, সে বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি এই কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। কলেজ এবং স্কুল কবে খুলবে এই বিষয়ে সম্পূর্ণ ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, তোমরা অনেক চিন্তার মধ্যে রয়েছো অ্যাকচুয়ালি, তোমাদের স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কবে হবে। তোমরা অনেকে এক্সাইটমেন্ট রয়েছো যে আমাদের উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেছে, আমরা কলেজে যাবো, কলেজে গিয়ে পড়াশোনা করবো, অ্যাকচুয়ালি কলেজ আমাদের কবে খুলবে, এবং স্কুলের স্টুডেন্টরা প্রত্যাশায় রয়েছো এবং অভিভাবকরা একই দুশ্চিন্তায় রয়েছে যে স্কুল কবে খোলা হবে। তো এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার সরাসরি জানিয়ে দিয়েছে, যে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছিল যে 21শে সেপ্টেম্বরের পর থেকে, স্কুলের কথা যদি বলি, নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এই চারটে শ্রেণীর স্টুডেন্টরা স্কুলে যেতে পারবে প্যারেন্টসের অনুমতি সমেত, মানে অভিভাবকের যদি অনুমতি থাকে, একটা লিখিত পত্র যদি প্রধান শিক্ষককে জমা দেয় তারা স্কুলে যেতে পারবে। তো এ বিষয়ে কিন্তু কেন্দ্র নির্দেশিকা জারি করেছিল, এবং কলেজের ক্ষেত্রেও তাই 21শে সেপ্টেম্বর থেকে কলেজের ওপেন করার কথা বলে দিয়েছিল কি হচ্ছে কেন্দ্রীয় সরকার। তো এখানে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা তো জারি হয়েছে, কিন্তু এখন রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে যে অ্যাকচুয়ালি তোমাদের স্কুল কবে খুলবে, কলেজ কবে খুলবে। তো এখানে আমি তোমাদের স্কুলের কথা প্রথমে বলি, তারপরে কলেজের কথা বলবো। তো এখানে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছে তোমাদের যে স্কুল, সেই স্কুল ওপেন করার যে সময়সীমা সেটা 31শে সেপ্টেম্বর বলা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে, কিন্তু এখানে 31শে সেপ্টেম্বর তোমাদের স্কুল খোলা হবে না। কারণ কি, এখন তোমরা জানো যে আমাদের রাজ্যের কি অবস্থা, রাজ্যে কিন্তু যে করোনার যে সে প্রকোপ রয়েছে বা সংক্রমণ রয়েছে সেটা কিন্তু বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, সংক্রমণ কিন্তু বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে। সে বিষয়ে যে স্কুলের স্টুডেন্টরা ছোট গিয়ে স্কুলের স্টুডেন্ট অ্যাকচুয়ালি স্কুলে পঠন পাঠন করবে সে বিষয়ে একটা হয় না। তারপরে শিক্ষামন্ত্রী এটাও বলেছে যে কোনো স্কুলে, মানে স্কুলের কোনো অভিভাবক অ্যাকচুয়ালি মতামত দেবে যে স্কুলে যাক আমার সন্তান, বা অন্য কোনো অভিভাবক বলবে যে না স্কুলে যেতে হবে না, তাহলে একজনের পড়াশোনা হবে একজনের পড়াশোনা হবে না, সেটা একটা মানে শিক্ষার ক্ষেত্রে অন্যরকম থাকবে, একজন অনলাইনে ক্লাস করবে, একটা স্টুডেন্ট অফলাইনে ক্লাস করবে, তো তাদের পড়াশোনার ধরন দুরকম হবে, তো প্রত্যেকটা স্টুডেন্ট কি হচ্ছে সমান সুবিধা পাবে না। সেই কারণেই কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরাসরি জানিয়েছে যে এই রকমভাবে কিন্তু স্কুল খোলা কখনোই যাবে না। রাজ্যে যখন সমস্ত পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সংক্রমণ সেরকম হারে বাড়বে না, এবং এরকম কোনো প্রোটেকশান নেওয়া হবে স্বাস্থ্যবিধির ব্যাপারে স্টুডেন্টদের, যে তাদের স্বাস্থ্যবিধির কোনো ভয় নেই, তাদের করোনার থেকে কোনো করোনার সংক্রমণের কোনো ভয় নেই, এইরকম পুরোপুরি সিকিউর তারা হবে, তারপরেই কিন্তু তাদের স্কুল খোলা হবে, এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং এখানে তোমাদের আরও একটা ভাবার বিষয় রয়েছে, কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা জারি করেছে সেখানে উল্লেখ করা রয়েছে অভিভাবকের অনুমতি নিয়ে স্টুডেন্টরা স্কুলে যেতে পারবে। তো এখানে আমি বলে রাখি, সব অভিভাবক কিন্তু এই সময় অনুমতি দেবে না, বেশিরভাগ অভিভাবকই চাইবে যে তার সন্তান যেন স্কুলে এই সময় না যায়, বাড়িতেই অনলাইনে ক্লাস করে। সেক্ষেত্রে কি, কিছু সংখ্যক স্টুডেন্ট থাকবে যারা মানে অফলাইনে গিয়ে পড়াশোনা করবে, সরাসরি স্যারদের সঙ্গে কমিউনিকেশন হবে, পড়াশোনা করবে, তো এখানে আর কিছু স্টুডেন্ট কিন্তু অনলাইনেই সে পড়াশোনা করবে, যাদের যে প্রবলেম ফেস করছিলো তারা কিন্তু সেই প্রবলেমই ফেস করবে, তাহলে কিছু স্টুডেন্ট এগিয়ে যাবে, কিছু স্টুডেন্ট মানে সেই একই রকম সমস্যার মধ্যে থাকবে। তো এখানে বুঝতেই পারছো দুরকম পদ্ধতিতে তোমাদের স্কুলে হবে, তো এখানে কোনো স্টুডেন্ট হয়তো একটু বেশি বেনিফিট পাবে, কোনো স্কুল কোনো স্টুডেন্ট যারা অনলাইনে ক্লাস করছে তারা হয়তো অত বেনিফিট পাবে না। তো এখানে এই শিক্ষা ব্যবস্থা এরকমভাবে যদি চালানো হয় যে এক একটা স্টুডেন্টের ক্ষেত্রে এক এক রকম, কেউ একটু বেশি এগিয়ে যাবে, কেউ একটু কম হয়ে যাবে, তো এই ক্ষেত্রে কিন্তু এই কারণেই কিন্তু তোমাদের এই যে নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের কিন্তু মানা হয়নি। এবং এছাড়া এটাও বলা হয়েছে যে এখনও পর্যন্ত এরকম পরিস্থিতি আসেনি যে স্কুল খোলা যাবে, যে হারে আমাদের রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্কুল কিন্তু 21শে সেপ্টেম্বর খোলা হবে না। তাও কবে তোমাদের 21শে সেপ্টেম্বর খোলা হবে না, যেহেতু কবে থেকে তোমাদের স্কুল খোলা হবে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কিন্তু বন্ধ থাকবে, এমনই বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপরে ভাবা হবে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তোমাদের স্কুল খোলা হবে। তো এখন আলোচনা করব কলেজ নিয়ে।
কলেজ কবে অ্যাকচুয়ালি রাজ্যে শুরু হবে। তো এখানে আমি বলে রাখি, তোমাদের কলেজের ক্ষেত্রে যেটা জানানো হয়েছে, যে কলেজের স্টুডেন্টরা একটু সিনিয়র, স্কুলের স্টুডেন্টদের থেকে কলেজের স্টুডেন্টরা একটু সিনিয়র, সেই কারণে কলেজের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে তোমাদের 21শে সেপ্টেম্বর ই তোমাদের বিভিন্ন কলেজ কিন্তু ধীরে ধীরে খুলতে শুরু করবে। এটা কিন্তু বলা হচ্ছে যে কলেজটা তাড়াতাড়ি খুলে যাবে, স্কুলের এখনও প্রপার কিছু নেই, যেহেতু কলেজের স্টুডেন্টরা অনেকটা বড় সিনিয়র এবং তারা নিজেদের দায়িত্ব কিছুটা হলেও নিজেরা নিতে পারবে তারা, সেই কারণে তোমাদের কলেজ 21শে সেপ্টেম্বরই খোলার পরিকল্পনা করা হচ্ছে রাজ্যের তরফ থেকে। এখনও পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশান দেওয়া হয়নি, কিন্তু আশা করি তোমাদের যে কলেজ রয়েছে সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের কলেজ ওপেন করা হবে এমনই এখন জানা গেছে। তো স্কুল কলেজ খোলার ব্যাপারে এখনও পর্যন্ত এই আপডেটই রয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।